সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান স্যাভলন সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, শীত, গ্রীষ্ম, বর্ষা প্রতিটি ঋতুতেই প্রতিদিনই আমাদের সুস্থ থাকা চাই, কিন্তু আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে প্রতিদিনই আমাদের শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধতে পারে এবং বিশেষ করে শীতকালে আমাদের হাড়ের বা মাংসপেশির ব্যথা বেড়ে যেতে পারে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় শীতকালীন হাড়ের সমস্যা, প্রতিকার এবং প্রতিরোধ। আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। আপনারা আমাদেরকে ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, আপনারা আমাদের কাছে SMS পাঠাতে পারেন স্ক্রিনে দেখানো নিয়মে, আপনারা সরাসরি ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে পারেন। সেজন্য লগ ইন করুন facebook.com/rtvonline এবং এই অনুষ্ঠানটি আপনারা পুনরায় দেখতে চাইলে ইউটিউবে সার্চ করতে পারেন youtube.com/rtvlifestyle এই ঠিকানায়। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে পরামর্শ দেবার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন অর্থোপ্লাস্টি ও ট্রমা সার্জন অধ্যাপক ডাক্তার আমজাদ হোসেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। স্বাগত জি। আজকে আমরা একটু ভিন্ন রকম একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আমাদের শরীরকে সবসময় ফিট রাখতে হবে। আপনি যেটি বলছিলেন যে সবসময়ের জন্য কর্মক্ষম থাকবার জন্য আমাদের শরীরকে সঠিকভাবে পরিচালনা করবার উচিত, এই বিষয়টি নিয়ে যেহেতু শীত শুরু হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর বাইজিদ। আসলে আমাদের শরীর ফিটনেসটাই বড় কথা। শরীর যদি সুস্থ রাখতে হয়, শরীরকে সুস্থ রাখতে গেলেই ফিটনেস বা শরীরের সুস্থতা খুবই একটা অঙ্গাঙ্গে দুটো শব্দেই বলা চলে পরিপূরক। বিশেষ করে শীতকালে আসলে সময় কমে যায়, দিন কমে যায় এবং শীতের প্রকোপ হওয়ার জন্য আমাদেরকে, আমরা যেহেতু গরমে বেশি সময় কাটাই, মাত্র 2-3 মাস আমাদের শীত থাকে, এই সময় আমাদেরকে আরও স্থূলকায় তোলে করে তোলে কাজের সচেতন, মানে কাজের যে মানে যেটা আমাদের লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ, সচল অবস্থা থেকে আমাদের বিরতি পায়। শরীর কিন্তু বিরতি চায় না, শরীর চায় আমাকে সুস্থ, আমাকে অ্যাক্টিভ রাখো, আমাকে দিয়ে কাজ করাও, আমাকে দিয়ে না হলে তুমি ব্যায়াম করো, জিমে যাও, সাইকেল চালাও, সাঁতার কাটো, লেনে হাঁটাহাঁটি করো, পার্কে যাও, কিছু একটা করতেই হবে। শরীরে 650টি মাংসপেশি আছে, শরীরের মধ্যে আমাদের প্রায় 330টি মানে জয়েন্ট আছে, আমাদের জয়েন্ট আছে এবং 206টি হাড় আছে, অ্যাজ ইউ নো অ্যাজ এ ডক্টর। এরা কিন্তু চাচ্ছে যে আমাকে একটা দুটো ঘন্টা তুমি আমাকে সময় দাও, আমাকে খাদ্য না দিয়ে আমাকে এগুলোকে নাড়াচাড়া করলে তোমার হাড়গুলোকে ভালো রাখবো, রক্ত সঞ্চালন ভালো রাখবো, স্নায়ুগুলো ভালো থাকবে, তোমার ব্রেন অ্যাক্টিভ থাকবে, ওজনটা বাড়বে না, ওজনাধিক্য হওয়ার সম্ভাবনা থাকবে না এবং তাহলে আমি একটা সুস্থতা তুমি বোধ করবা। এই যে সুস্থতাই হলো আমাদের মেইন টার্গেটটা। শীতকালে যেহেতু সময় কমে যাচ্ছে, শীতের আমাদের কুয়াশা বিভিন্ন রকমের কারণে মানে আমাদের সব কিছুর মধ্যেই একটা অচল অবস্থা সৃষ্টি হয়। এই ঘুম থেকে, যেমন আজকে আমি ঘুম থেকে দেরি করে উঠেছি, এই ধীরে 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 মনে হয় যেন আরেকটু ঘুমাই, এই করে আমরা অনেক দূর অনেক নষ্ট করে কিছুটা কারণে। আপনি এতক্ষণ যে কথাগুলো বলেছেন তার মধ্যেই আমার এখনকার প্রশ্নের উত্তর যদিও রয়েছে, যে শীতকালে অনেকের হাড়ের ব্যথা বেড়ে যায়, শীতকালে মাংসপেশির ব্যথা বেড়ে যায়, এরকম যাদের বেড়ে যাচ্ছে বা যাদের আগের রোগের কারণে এখন নতুন করে বেড়ে যাচ্ছে, তাদের জন্য কি করা উচিত? প্রতিদিন কিভাবে দিনটি শুরু করা? না, আমি মনে করি সকালবেলা উঠেই থেকে প্ল্যানিং করতে হবে রাতের বেলায় যে আমি সকাল থেকে এই এই করব। তার ভিতরে আমি বলেছি একটু হলেও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এটা শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করা। এবারে হাত যদি আমি মুভমেন্ট করি, হাতে যদি আমি কাপড় কাচা, যেমন একটা বড় কাজ ছিল আমাদের যুগে, আমাদের মাকে, আমাদের 5-6টা ভাই বোনে সবাই আমরা মানে বলা চলে প্রস্রাব করতাম, আমাদের কাপড় ধুইতে হতো, এই যে একটার পর একটা কাপড়, একটার পর একটা কাজ করার জন্য ওনারা কিন্তু সময়ই পেতেন না, এটাই হলো ফিটনেস। তারপরে হলো যে ধান কুটতে হতো, কারণ তখন তো কোনো ইলেকট্রিসিটি ছিল না, মনে করতে মনে রাখতে হবে, আজকে থেকে 30-40-50 বছর আগে কিছুই ছিল না। তো তারপরে দূরে যেতে হতো, বাজার ঘাট যেতে হতো, দূরে অনেক দূরে দূরে বাজার ছিল, সমস্ত রান্না এই আমাদের যে পুরুষদেরকে প্রচুর কাজ করতে হতো, সব মিলাইয়া তাদের আর সময় থাকতো না। আমরা এখন হয়েছে কি, আমরা তো সব কিছুই ডিজিটালাইজড হয়ে যাচ্ছি, আমরা হাতের কল টিপলে, হাতের আঙুলের মধ্যে সব পেয়ে যাচ্ছি, অর্ডার দিয়ে আমরা মানে বাসায় বাজার নিয়ে আসতেছি, এগুলো করার জন্য শরীরের যে স্বাভাবিক যে চলন প্রক্রিয়াটাকে আমরা স্থবির করে দিচ্ছি, এতে আমাদেরকে আরও স্থূলকায় করে তুলতেছে, এতে আমাদের প্রত্যেকটি জায়গার মধ্যে জয়েন্টগুলোকে আমাদের নষ্ট করে দিচ্ছে বা ওরা
মানে যে গতি থাকার কথা, এটা লাইক মেশিন, মেশিন যদি বন্ধ থাকে তাহলে কি হয়, ও তো ওখানে জং ধরে যায়, ঠিক এখানেও তাই। সুতরাং আমাদের প্ল্যানিং ওইভাবেই একটা মাথা থাকতে হবে যে আমি যেভাবেই হোক একটু হলেও হাঁটবো, একটু হলেও নাড়াবো, একটু হলেও কিছু না কিছু করব, শরীরটাকে সচল রাখবার জন্য কাজ করতে হবে। আমরা এই বিষয়টি নিয়ে আবারও আলোচনা করব। আমাদের অনেক দর্শক আমাদের কাছে এরকম কিছু প্রশ্ন করেছেন, তাদের ধারণ কিছু কিছু প্রশ্ন আমরা দেখতে চাই এবং আপনার কাছে সেই উত্তর নেব। আমরা বাস বা ট্রেনে সবাই আর কি চাপাচাপি করে যাতায়াত করি, তো এর জন্য দেখা যায় যে মাঝে মধ্যে অনেকে দুর্ঘটনা ঘটে, হাত পা ভেঙে যায়, তো এমন সময় সাথে সাথে আমাদের কী করণীয়? ডাক্তার সাহেবের কাছে এটা আমি জানতে চাচ্ছি। অনেক সময় দেখা যায় অনেক বছর আগের দুর্ঘটনা হাত পা ভাঙার সমস্যা দেখা দেয়, এর স্থায়ী সমাধান কি? জি, আসলে উনি যেটা জানতে চেয়েছেন যে হঠাৎ করে কেউ যদি সড়ক দুর্ঘটনায় পতিত হন বা হঠাৎ করে তার কিছু ভেঙে যায়, ওই মুহূর্তে হসপিটালে যাবার পূর্ব পর্যন্ত তার কি করা উচিত? বা ভালো প্রশ্ন, খুব আমি বলবো এটা একটা ভালো প্রশ্ন করেছে, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হলে হয় কি, সবচেয়ে বড় সমস্যাটা হলো আমাদের সবাই হুমড়ি খেয়ে পড়ে, সবাই মনে হয় যেন ওই 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 হুমড়ি খেয়ে দেখা, কিন্তু কোনো কোনো সাহায্যকারী হয় না, বরঞ্চ অনেক সময় দেখা যায় তারা অন্য উদ্দেশ্য, বদ উদ্দেশ্য নিয়ে মানিব্যাগ খুঁজে বেড়ায়, ভ্যানিটি ব্যাগ খোঁজে, ঘড়ি খোঁজে, মোবাইল ফোন খোঁজে, আসল উদ্দেশ্য কিন্তু হলো তাকে রক্ষা করা, তাকে ওই উদ্ধারের স্থান থেকে ধরে নিয়ে সেফ প্লেসে নিয়ে যাওয়া, তা কিন্তু করতে আসে না, কারণ হুমড়ি খেয়ে পড়ে মধ্যে একটা এমন একটা অবস্থা সৃষ্টি করে, আরও বেশি অন্য লোক আরও এসে এসে ভিড় করে চারিপাশ থেকে, তো সেখানে অনেকেই সাহায্য করতে আসেন এবং অনেকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসতে পারেন। আমাদের উদ্দেশ্য হবে কর্ডন করা, মানে ঘিরে ফেলা, হাতে ধরেই আমি বলবো যে যারা ওইরকম ছেলেপেলে আছে একটা নেতৃত্ব নিয়ে লিডারশিপ গ্রো একজন থাকবে, তাই সবাই আসো আমরা হাত ধরাধরি করে আমাকে প্রোটেক্ট করি, করে তাকে আমরা দুজন তিনজন ধরে ওখান থেকে সেফ জায়গায় নিয়ে যাই। তারপরে যদি দেখা যায় তার কোনো জায়গায় রক্তক্ষরণ হচ্ছে, রক্তক্ষরণ ছোটো ছোটো ভেসেলগুলো আমরা যদি চাপ দিয়ে রাখি বন্ধ হয়ে যায়, সে যদি বমি করে, দেখা যাচ্ছে হেড ইঞ্জুরি হয়েছে, বমি করতেছে, তার মাথাটা যদি ঘুরিয়ে দেওয়া যায় তার বমিটা সে নিজে গিলবে না, এবং ওই বমি নিজের বমি সে নিজে শ্বাস নালীতে যাবে না, যেটি হলো কারণ, মৃত্যুর বড় কারণ। তারপরে তাদের সে বমিটা বাইরে করে বের হয়ে চলে যাক, ঠিক তেমনি যদি দেখা যায় তার পা নাড়ছে না বা তার পায়ে অবশ হয়ে যাচ্ছে বা চার হাত পায়ে অবশ হয়ে যাচ্ছে, আঙ্গুল নড়াতে পারছে না, পায়ের আঙ্গুল নড়ছে না, তাহলে বুঝতে হবে আমার সার্ভাইকাল স্পাইনে বড় রকমের ইঞ্জুরি হয়েছে, স্পাইনাল কর্ডকে ড্যামেজ করেছে। তখন তাকে তক্তার মতো করে, ঠিক এ একবার একটা একটা মানে কাঠের টুকরার মতো করে তাকে ধরে নিয়ে যেয়ে সোজা করে নিতে হবে, যে নতুন করে কোনো মোচড়, তিনজন কমপক্ষে ধরতে হবে, একজন পেছনে, একজন মাথার এখানে, একজন পায়ের দিকে, দুমড়িয়ে মুচড়িয়ে মানে ট্রান্সপোর্ট করা যাবে না। তারপরে যদি অন্য একটা পা ভেঙে যায় অন্য পায়ের সঙ্গে লাগায় রাখতে হবে, হাত ভেঙে গেলে অবশ্যই গলার সঙ্গে সে গামছা হোক, ওড়না হোক, মানে তারপরে লুঙ্গি হোক, পায়জামা ছিঁড়ে তাকে ওইভাবে গলার সঙ্গে ঝুলিয়ে রেখে ট্রান্সফার করতে হবে, পা হলে উঁচু করে রাখতে হবে। জি স্যার, দুর্ঘটনা ঘটলে সেই মুহূর্তে আশেপাশের মানুষদের কিভাবে সাহায্য করা উচিত সেটি নিয়ে আপনার কাছে শুনছিলাম, আবার ওই বিষয়টি নিয়ে কথা বলবো। একজন দর্শক আমাদের কাছে ফোন করেছেন। হ্যালো, 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 জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ডামরা থেকে বলছি, আমার নাম ওয়াহিদুল, অন্ধেশ্বর গোপালগঞ্জ। জি, আমার এই আমি দুই বছরের বেশি মাথা ব্যথায় ভুগছি, বুঝছেন, দুই বছরের বেশি হয়। আমি বাংলাদেশ মেডিকেলে পরীক্ষা করাইছি, তারপরে সরকারি হাসপাতালে পরীক্ষা করাইছি, কিন্তু আমার মাথা ব্যথা যে কিসের জন্য কোনো রিপোর্ট পাই না, কিন্তু মাথা ব্যথাটা ভালো হয় না, অন্য ওষুধ খাইছি ভালো হয় না। আবার আপনাকে ধন্যবাদ দর্শক। আপনার বয়স কত একটু বলবেন? আমার বয়স 40 বছর। ওজন কত? আমার ওজন হলো 73 কেজি। আপনি কোনো ঔষধ খাচ্ছেন? আপনাকে ধন্যবাদ দর্শক প্রশ্নটি করবার জন্য। আমরা এই দর্শকের প্রশ্নের উত্তর দেবো ছোট্ট একটি বিরতি নেবার পর, এবং আরও যে দর্শকের প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলছিলাম আমরা বিরতির পর আবার আলোচনায় আসবো। প্রিয় দর্শক, স্যাভলন সুস্থ থাকুন, এই অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো, সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় শীতকালীন হাড়ের সমস্যা প্রতিরোধ এবং প্রতিকার। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন আর্থোপ্লাস্টি ও ট্রমা সার্জন অধ্যাপক ডাক্তার আমজাদ হোসেন।
তার একজন দর্শক আমাদেরকে ফোন করেছিলেন বিরতির পূর্বে, তিনি বলছিলেন তার 40 বছর বয়স, 73 কেজি ওজন এবং মাজার সমস্যায় ভুগছেন বা ব্যথায় ভুগছেন। উনি এখন কোনো ঔষধ সেবন করছেন না। এই ধরনের অনেক রোগী কিন্তু রয়েছেন, তার সাথে আপনি যদি পরামর্শ দিতেন। খুবই সুন্দর কথা এটা একটা। উনি সবচেয়ে ভালো লাগছে আমাকে ঔষধ সেবন করছেন না সেটি, এটা খুব ভালো। কারণ হলো যে মাজা, আমি বলে রাখি, 90% মানুষ, 100 জনের মধ্যে 90 জনই কোনো না কোনো সময় মাজা ব্যথা ভুগছেন। আমিও মাজা ব্যথা ভুগি, সেজন্য গরম শেক দেয় পিছনে সবসময়, চেম্বারের পিছনে রয়েছে। কথা হলো যে এই 90 জনের মধ্যে, 100 জনের মধ্যে 90 জন হওয়া মানে হলো একটা বিরাট সংখ্যক মানুষ, যাদের যাদের বলবো যে একটু অ্যাডাল্ট, তারা এই এই মাজায় ভোগেন। এর শুধুমাত্র আমরা ভয় পাই ক্যান্সার কিনা, টিবি কিনা, ডিস্ক অ্যাকিউট ডিস্ক প্রোল্যাপস কিনা, এই ধরনের কয়েকটা সমস্যা ছাড়া বাকি, মানে বেশ কয়েকটা রোগ আর কি হাতে গোনা, বাকিগুলো কেমন, ক্যান্সার একটা মারাত্মক রোগ, টিবি আমাদের দেশে খুবই কমন, মাজায় প্রচুর টিবি হয়। তো এই ধরনের কয়েকটি রোগ ছাড়া বাকি আমরা মাজার ব্যথা ভুগবো, এটা স্বাভাবিক। আমাদের যদি আমরা অকওয়ার্ড পজিশনে বাঁকা হয়ে কাজ করি বা এইভাবে কাজ করি, কিংবা আমরা অনেক স্থূলকায় বিরাট বড় ওজনাধিক্য এবং শরীরে অ্যাক্টিভিটি নেই, শরীরে কোনো রকম কোনো মানে এক্সারসাইজ নেই, পেটটা একটা বিরাট বড় হয়ে গেছে, পিঠের মাংসগুলো দুর্বল হয়ে গেছে, তাই না? আমাদের সিজার করার পরে, মানে সিজারিয়ান সেকশন যখন হচ্ছে মহিলাদের, তখন বলা হচ্ছে ভারী কাজ করা নিষেধ। এই যে কথাটা কানে দ্বার গেল আর জিন্দিগি ভরছে, ওজন একটা ভ্যানিটি ব্যাগও নিয়ে যায় না, ওটা হাজব্যান্ডকে দেয়, তুমি তোলো, কারণ আমার 2টা সিজার হয়ে গেছে, এবং প্রায় এই কথা কমপ্লেনগুলো। আমার কথা হলো যে এটা শরীরের, সত্যি কথা বলতে গেলে কি মাজা ব্যথা থাকবেই। আমি বলি রক্ত মাংসের শরীর ব্যথা নাই এমনটি পাওয়া যাবে না, তারপরে মাজা একটা বড় জায়গা। আবার যদি ওজন বেশি বেড়ে যাচ্ছে তাহলে আমাদের হাঁটুও কিন্তু মাজার পরে চলে আসে। এগুলো হচ্ছে যে ওজনের জন্য, ল্যাক অফ অ্যাক্টিভিটি মাংসগুলো দুর্বল হওয়ার জন্য। ওই ভদ্রলোকের 73 কেজি ওজন, আমার হাইটটা জানা হয়নি, আমি মনে করি উনি ওভার ওয়েট, বয়স হিসাবে তার 40 বছর বয়স, 43 বছর বয়স। তাকে যদি অ্যাক্টিভ রাখতে হয়, সচল থাকতে হয়, এখন যেমন শীতের মধ্যে সুন্দর রোদ আছে, একটু রোদে গেলেন, ভিটামিন ডি পেলেন সরাসরি রোদের মধ্যে। মা বোনদের বলবো, ছেলে ভাই ভাই চাচা মামাদের বলবো যে আপনারা যান রোদে, যান একটু রোদ নেন, একটু রোদ খান। রোদের মধ্যে ভিটামিন ডি থাকে, সেটা ক্যালসিয়াম হিসেবে অ্যাবজর্ব করে নেয় বডি থেকে। আমাদের খাদ্যে প্রচুর ক্যালসিয়াম আছে, নানান দিকে নানান গুজব, ক্যালসিয়াম খেতে হবে, এই আমার ক্যালসিয়ামের অভাব হয়েছে, এগুলো কিন্তু এই কারণে মাথা ব্যথা হচ্ছে, এগুলো সমস্ত কথাবার্তা শোনা যাবে না। আমাদেরকে নিজেকে ফিট রাখার জন্য ডিরেক্ট সুর সানলাইটে আসতে হবে, কিছুক্ষণ, 20 মিনিট, আধা ঘন্টা, 15 মিনিট, মানে সপ্তাহে 3-4 দিন যথেষ্ট। তারপরে অ্যাক্টিভিটি করতে হবে, এবং অকওয়ার্ড কোনো কিছু, এই যে বলে নিজে নিচে বসবেন না, হেলে কাজ করবেন না, হেলে মানে এটা কী, হামু দিবেন না। এখন মসজিদে মসজিদে সব জায়গায় চেয়ার সিস্টেম চালু হয়েছে, আমি যদি ফিট থাকি, আমার পূর্বপুরুষরা কোথায় চেয়ার দেখছে, কোথায় তারা এগুলো দেখেছে, তারা তো নিজেই সবাই বসত, বসার কোনো ব্যাপার না, আমি তো ছেড়ে দিয়েছি সব, আমরা সব ওয়েস্টার্ন, আমরা বিদেশি স্টাইল নিচ্ছি, কিন্তু বিদেশি যে ওরা যে নানানভাবে কসরত করে, এক্সারসাইজ করে, শরীরকে যে ফিট রাখতেছে, সেটা তো আমরা করছি না। অবশ্যই স্যার, ডায়াগনোসড বিশেষ কিছু রোগ যেমন ক্যান্সার বা টিবি বা হাড়ের বা ডিস্ক প্রোল্যাক্স যার হয়ে গেছে, সেগুলি ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রেই আসলে আপনাদের এই পরামর্শ, যেগুলি নিয়মের কথা বললেন, সেগুলি পালন করলে আমরা অনেকটাই সব কিছু করতে হবে। আমরা দর্শকের প্রশ্ন নিয়ে আবারও আসছি, আরেকজন দর্শক আমাদেরকে ফোন করেছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, দর্শক বলুন। কোন ডায়াগনোসড রোগ রয়েছে আপনার, কোন রোগ নির্ণয় হয়েছে? না, এমনি আমার ওই গত 1 বছর ধরে আমার এই উনি খুব ভালো বলেছেন যে ওনার জোড়ায় জোড়ায় ব্যথা হয়, এটিকে উনি একটা কথা বলেছেন কিন্তু যে ওনাকে জ্বরও হয়, জ্বর, এগুলো কিন্তু জিনিসটা হচ্ছে যে আমাদেরকে ধরতে হবে যে রিউমাটয়েড টাইপ বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাত জানতেও কিছু ব্যথা আছে যেগুলো সরাসরি রিউমাটয়েড, সেগুলো কিংবা ওর ওই মতো, সেগুলোতে জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, এবং তার ধীরে 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 কিছুটা হলেও মানে ওরা সচলতা কমায় দেয়। তো
আর তার তার সঙ্গে ওনার হাড্ডি ভাঙছিল, উনি বলেছিলেন যে তার পা ভাঙছিল না, হাত ভাঙছিল, তো সব মিলিয়ে ওনাকে একটা ইনহিবিট করা হয়েছে। এখন আমি মনে করি যে ওনাকে রিউমাটোলজিস্ট দেখানো দরকার, কোনো জয়েন্ট বিশেষজ্ঞ দেখানো দরকার। আর তারপরে বেসিক কথা কিন্তু আবারও ওখানে ফিরে আসবো, যদি জয়েন্ট মুভমেন্ট বন্ধ করে দেই, আমি জয়েন্ট নাড়ালাম না, আমি ধরলাম না, আমার তো প্রত্যেকটা এই হাতের গিঁঠা থেকে শুরু করে রিউমাটয়েড আর্থ্রাইটিসে সমস্ত জয়েন্টগুলো ব্যথা করে, বিশেষ করে বড়ো বড়ো ছাড়াও ছোটো ছোটোগুলোও ব্যথা করতে পারে, স্মল স্মল জয়েন্টগুলো। কাজেই প্রত্যেকটাকে সচল রাখার জন্য এবং প্রায় এক দুই ঘন্টা তিন ঘন্টা করে নাড়াতে হবে। আর তার সঙ্গে ড্রাগ কিছু সাপ্লিমেন্ট, এখন নানান রকমের ড্রাগ আসছে, এগুলো কথা বললে আল্লাহ শেষ নাই। কিছু চেষ্টা করবেন নিজের পরামর্শ অনুযায়ী ওনার চিকিৎসা গ্রহণ করা জরুরি, যেহেতু ওনার লক্ষণ যেটা উনি বলেছেন। পাশাপাশি আমি বলবো যে উনি যেন কখনোই ভুলে না যান যে ওনাকে ওষুধ খেয়ে হবে না, ওনাকে অবশ্যই শরীরটাকে সচল রাখার চেষ্টা করতে হবে। স্যার আমরা একটু পুরো সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, সুইমিং ইজ দ্য বেস্ট, ওনার জন্য ভালো হচ্ছে সুইমিং, গরম পানিতে যে যদি উনি একটু সুইম করতে পারেন, সাঁতার কাটতে পারেন, সারা জয়েন্টগুলোকে ফ্রি থাকতে পারবে। জি স্যার, আমরা একটু আগের আলোচনায় ফিরে যেতে চাই, যখন একজন দুর্ঘটনায় পতিত হলেন, যদি এরকম কোনো অবস্থা হয় যে কারো রক্তপাত হচ্ছে, রক্ত পড়ছে, ওই সময়ে আসলে হাসপাতালে নেওয়ার পূর্ব পর্যন্ত কিভাবে আমাদের সেটিকে রক্ষা করা? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। কারণ রক্তপাত যদি হয়, আমি বললাম যে শুধু মানে স্মল স্মল ছোটো 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 শিরা উপশিরাগুলো ছিঁড়ে গেলে বা ইঞ্জুরি হলে কিংবা পেনেট্রেটিং ইঞ্জুরিতে বিশেষ করে কোনো কিছু বাঁশের ডগা বা আমাদের হাড় ভেঙে হতে পারে, সেসব ক্ষেত্রে চাপ দিয়ে, আঙুলের চাপ দিলেও কিন্তু বন্ধ হয়ে যাবে ব্রিডিং। এক মিনিট, দু মিনিট, তিন মিনিট, পাঁচ মিনিট ধরে রাখলেও ব্রিডিং বন্ধ হবে। কিন্তু বড় বড় ভেসেলগুলো, যেমন আমরা বলি ফিমোরাল ভেইন, ফিমোরাল আর্টারি, আইলিয়াক আর্টারি কিংবা এদিকে অ্যাক্সিলারি আর্টারি, এইসব আর্টারিগুলো বন্ধ করা যায় না। জি, তখন সেগুলোতে অবশ্যই টর্নিকোয়েটের ব্যবস্থা করতে হয়। টর্নিকোয়েট মানে হলো যে আমরা দড়ি না হয় ভালো, অন্য কিছু কাপড় হলে ভালো হবে, বা দড়ি দিলেও বেঁধে রেখে অবশ্যই টাইমটার মানে ধরে রাখতে হবে কখন আমি বাঁধলাম। আমি যদি বেঁধে লিখে রাখি, মানে কমপক্ষে আপার লিম্বের জন্য দেড় ঘন্টা বেশি রাখা যাবে না, দেড় থেকে দু ঘন্টা, আর ম্যাক্সিমাম নিচের লিম্ব মানে পাঁর দিকে হলে, পা কোথাও কিছু হলে তার দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা, এই আড়াই ঘন্টার মধ্যে আবারও খুলতে হবে, না খুললে কিন্তু গ্যাংরিন হয়ে যাবে, ব্লাড রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাচ্ছে। অবশ্যই সেজন্যই বলা হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা ওয়ার্ল্ড ওয়ারের সময়গুলোর মধ্যে কপালে লিখে রাখতো, কপালের মধ্যে বা পেস্ট করে দিত যে টাইম অফ টর্নিকোয়েট বার এই টাইমে লাগানো হলো। সুতরাং ওইভাবেই বড়ো বড়ো ভেসেলগুলোকে বন্ধ করতে হবে, যেটা টর্নিকোয়েট বলা হয়, টাইট পেঁচিয়ে এবং টাইমটা মেনটেন করে এক দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে অবশ্যই খুলে দিতে হবে, আবারও লাগাতে হবে, এর ভিতরে অবশ্যই হাসপাতালে পৌঁছতে হবে, নাহলে কিন্তু ব্লিডিং হয়ে এসে ওখানেই মারা যাবে। প্রায় ক্ষেত্রেই কিন্তু ব্লিডিং হয়ে মারা যায়। বিশ্বজিৎ যে মারা গেছিল, জি, সেই সেই মনে আছে নিশ্চয়ই, মিডফোর্ড হাসপাতালের ইমার্জেন্সিতে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই অনেকেই মারা যেতে পারে। কাজেই আপনি যে পরামর্শটি আমাদের দিলেন যে যখন কোনো রক্তপাত হবে কোনো মানুষের, তখনও সেটি আমাদের জানা উচিত যে কিভাবে আমরা পেঁচিয়ে রাখবো এবং কতক্ষণ পেঁচিয়ে রাখবো, এবং হাসপাতালে নেবার পূর্ব পর্যন্ত আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কতক্ষণ সময় সেখানে এবং ওটা লিখে রাখতে হবে। দেড় দু ঘন্টা আর দুই থেকে আড়াই ঘন্টা বেশি গেলে গ্যাংরিন হয়ে যাবে সেই লিম। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমরা শীতকালীন হাড়ের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি, সেই সাথে দুর্ঘটনা পতিত মানুষকে কিভাবে আমরা সহযোগিতা করব সেই বিষয়ে আমরা কথা বলেছি। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর বাইজি আমাকে আমন্ত্রণ করার জন্য, দুইটি কথা বলানোর জন্য। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্যাভলন হেলথ টিপস। দুর্ঘটনায় দেহের কোনো অংশের হাড় বা জয়েন্ট ভেঙে গেলে আক্রান্ত স্থানের হাড় বা জয়েন্টে ভেঙেছে কি না তা প্রাথমিকভাবে চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করিয়ে নিতে হবে। হাড়ের ফুলে যাওয়া বা ভাঙা স্থানে মালিশ টানাহিচড়া করা থেকে বিরত থাকতে হবে। হাড় বা জোড়া ভেঙে বা মচকে গেলে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক সঠিক পদ্ধতিতে প্লাস্টার ও অপারেশনের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব। পাশাপাশি নিয়ন্ত্রিত জীবনযাপন, ব্যায়াম এবং খাদ্যাভ্যাসের উপর বিশেষ খেয়াল রাখতে হবে। পরিমিত ভিটামিন ডি, ক্যালসিয়াম জাতীয় খাদ্য, ফলমূল এবং সবুজ শাকসবজি খাওয়া যেতে পারে। আপনার পরিবারের সকল সদস্যের জীবাণুমুক্ত প্রতিদিনের জন্য স্যাভলন হতে পারে আপনার একান্ত নির্ভরতার প্রতীক। দর্শক, স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আপনাদের সকলকে আগামী সপ্তাহের স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।